সে সংলাপটা করবে কাকে নিয়ে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কারাবদ্ধ, তারপরে মির্জা আব্বাস সেও কারাবন্দী, আলাল সে কারাবন্দী, ধরুন বিরোধী দলের বড় বড় নেতারা তারা কারাবন্দী, তাদেরকে কারাবন্দী করে নির্বাচন কমিশন কার সাথে সংলাপ করবে? এরপরেই নির্বাচন কমিশনের তো আমরা বাতিল চাই, তার সাথে কিসে সংলাপ? সে তো মানুষের মৃত্যু কামনা করে, বর্তমান নির্বাচন কমিশন তো মানুষের মৃত্যু কামনা করে, আর যেই ব্যক্তি মানুষের মৃত্যু কামনা করে তাদের সাথে কি সংলাপ করব? কাজে আমরা এই অবৈধ নির্বাচন কমিশন বাতিল চাই, কাজে তার সাথে তো আমরা সংলাপে যাব না, বরং তাকে বাতিল করতে আমরা জন ইসে বাতিল করার জন্য তো ইসের এই সমাবেশের আয়োজন করেছি। বেশ কয়েকদিন ধরে বিরোধী দলগুলো অবরোধ এবং হরতাল পালন করছে, আপনাদের কোনো ভূমিকা দেখা যায়নি, আপনারা কি আন্দোলন করছেন এবং গুঞ্জন শোনা যাচ্ছে? দেখেন, আপনারা আগেই দেখেছেন যে নিরপেক্ষ নির্দলীয় গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আমরা সবাই ঐক্যমত, এই ব্যাপারে প্রত্যেক স্টেজ থেকে একই বক্তব্য বাড়ছে, কিন্তু এখন পর্যন্ত যুগপৎ আন্দোলন আমরা অংশগ্রহণ করি নাই। এতো আমরা আগেই বলছি আমাদের দাবির উপরে প্রত্যেকের ঐক্যমত আছে, কিন্তু কর্মসূচিতে আমরা সবাই ঐক্যমত এখনও পোষণ করি নাই। যেহেতু করি নাই, সেহেতু অন্য দলের সাথে আঁতাত করা বা অন্য কিছু বলা এই সমস্ত প্রশ্ন উঠতে পারে না, এটা তো স্পষ্ট। ভবিষ্যতে কি হবে তা তো এখনও বলা যায় না, ভবিষ্যতে একসাথে কর্মসূচি হবে কি হবে না তা এখন আমরা বলতে পারি, সময় বলে দিবে। আমরা বলছি যে আমরা তো এই নির্বাচন কমিশনকে অবৈধ বলি, তার বাতিল চাই, যা পদত্যাগ চাই, বাতিল ঘোষণা করার জন্য আহ্বান করছি সরকারকে, এবং যাকে আমরা নিরপেক্ষ মনে করি না, এবং যেই নির্বাচন কমিশন মানুষের মৃত্যু কামনা করে তার সাথে আমরা সংলাপে যাব না। আমরা ইসলামী আন্দোলন স্পেসিফিক তাদের সাথে সংলাপে যাবে না। কিছু কিছু জায়গায় আমাদের কিছু লোক অ্যারেস্ট করা হয়েছিল, অবশ্য ছেড়ে দিয়েছে, হুমকি ধুমকিও দিচ্ছে, আর আপনারা তো জানেনই যে যতক্ষণ পর্যন্ত মহাসমাবেশ সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সংখ্যামুক্ত নই, কখন সরকার কী পরিকল্পনা করে তা তো জানা যায় না। এর জন্য সমাবেশ আলহামদুলিল্লাহ যদি সুন্দর মতো বাস্তবায়ন হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, মানুষজন নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে ফিরতে পারে, তখনই আমরা সংখ্যামুক্ত হব, এর আগে আমরা সংখ্যামুক্ত নেই।